হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আজকে। আমি এসেছি নাটোরে, এর মেসে। তো ওর মেস থেকে আমরা এখন যাবো নাটোর, যেগুলো জায়গা দর্শনীয় জায়গা আছে বা দেখার মতো জায়গা আছে সেগুলো ঘুরতে যাবো এখন। তো এখন আমি আছি বড় হরিশ্চন্দ্রপুর, না রে বড় হরিশ্চন্দ্রপুর নাকি এরকম একটা জায়গার নাম, এখানে আছি। তো এখানটায় আমরা তারপর আগে যাবো নাটোর মাদ্রাসা মোড়, তারপর ওখান থেকে জায়গাগুলো ঘুরতে যাবো আর কি। তো এখানে এখন আমরা আমাটায় উঠবো, আমার তো ঠিক আছে। আমরা এখন আছি রোডে, এখন অটোর জন্য ওয়েট করতেছি। এটা হচ্ছে রাজশাহী রোড, এটা রাজশাহী চলে গেছে। এটা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউট নাটোর, এটা দিয়ে বাইপাসে যাওয়া যাবে, বাইপাসের পর যাওয়া যাবে একেবারে ঢাকা। আমরা এখন ওয়েট অটোর জন্য ওয়েট করতেছি, এখন অটো দিচ্ছি যাচ্ছি। এখন আগে যাবো উত্তরাখণ্ড ভবন, তারপরে বাকি যে জায়গা আছে উত্তরাখণ্ড ভবন টিকিট কাটবো নাকি? টিকিট উত্তরাখণ্ড ভবন, আমরা এখান থেকে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমাদের এখন ঢোকার পালা। আমরা চলে এসেছি উত্তরাখণ্ড ভবনে, পাখি অভয়শ্রম হচ্ছে উত্তরাখণ্ড ভবন। তো আমরা ঢুকছি, অনেকেই ঢুকছে দেখা যাচ্ছে। তো আমরা এখন ঘুরবো আর কি, উত্তরাখণ্ড ভবনে আসলাম। মনে করেন যে 30 টাকা করে টিকিট, 30-30-60 টাকা নিল। তো এখন আমরা দেখবো পাশে একটা পুকুর, পাশে পুকুর আছে, অনেক দর্শনার্থীও আছে। তো ভিতরে একটু যাই আগে, দেখি কি অবস্থা। কিছু নাই, কিছু নাই। কোন পাশে আছে? ও, এগুলাই আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় গাছ আছে, লিচুর গাছের মতো, কি কি গাছ ওইটা জানি না। রিল ভিডিও বানাচ্ছি, অনেক দর্শনার্থী আসছে অবশ্য। আমরা এখন যাচ্ছি, চারদিকটা ঘুরতেছি দুজন মিলে। আমাদের সাথে তো আর কেউ আসে নাই, আমরা দুজনেই আসছি। তো দুজনে মিলেই ঘুরতেছি। যেহেতু ছোট ভাইয়ের মেসে আসলাম, তো ওই জন্য ভাবতেছি যে নাটোর শহরটা কি কি আছে দেখার মতো, ওই জন্য একটু যে ঘুরতে আসলাম আজকে। আগে আসলাম ওই যে উত্তরাখণ্ড ভবনে, এরপর যাব আমরা ডিসি পার্কে, তারপর ইসকন মন্দিরেও যাব, তারপর যাব স্টেডিয়াম আছে, পাশে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে যাব। তো এই কয়েকটা জায়গা আছে, তো যদি আরও জায়গা দেখতে পাই বা জানি যে এখানটা আরও দেখার মতো একটা জায়গা আছে, তাহলে ওখানটা ঘুরতে যাব। এই পাশে ও দারুণ, তো ওয়াও দারুণ জায়গা, সুন্দর অনেক, ওয়াও দারুণ রি। এই দেখ না, এইদিকে দেখ,
এদিকে ফুলে ফুল, অনেক ফুল। দারুণ জায়গা, সুন্দর ফুল। মনোরম পরিবেশ কেন বন্ধ হয়েছে, এই জায়গাটাতে ছবি আসবে ভালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আছি ডিসি পার্কে, সরি ডিসি পার্ক না, আমরা আছি উত্তর গণভবনে। তো এই যে সুন্দর একটা জায়গা আছে, এখানে পার্কের মতো সিস্টেম আছে, অনেক ভালো লাগতেছে। অনেক দর্শনার্থী আসে ঘোরার জন্য, আমরাও আসি, ভালো লাগতেছে আর কি। নতুন জায়গা, নতুন পরিবেশ, আবহাওয়াটা অনেক ভালো আছে, রোদ আছে অনেক প্রচুর। এখানটা হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ আছে এখানটা। তোমার মাই তো আমাদের এই পাশটা ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা অন্য পাশে যাব, অন্য কিছু দেখবো। তো আমরা এখন অন্য জায়গায় চলে আসছি দেখার জন্য। কিন্তু এই গেটটা যেটা দিয়ে আমরা প্রবেশ করছিলাম, দেখা যায় দূরে এই যে উত্তর গণভবন, মানে গণভবন আছে এখানটা। এখানে উপরে উঠা যায়? ও আচ্ছা, একটু উপরে উঠি। উত্তর গণভবন তেমন কিছু দেখার যদিও নেই, কিন্তু এই যে ভবন গুলো রয়েছে এটা আর কি উত্তর গণভবন। কি আছে ওইদিক, গাছগুলো অনেক বড় বড় না? উত্তর গণভবন তেমন কিছু নেই যদিও, কিন্তু তারপরে অনেক দর্শনার্থী আসছে, মোটামুটি ভালোই। আমরাও আসি, আমার মতো অনেক মানুষ আসছে। এটা এই গাছগুলো মনে হয় অনেক আগের গাছ রে, দেখছিস কত মোটা মোটা। হ্যাঁ তো আম গাছই তো, দেখ না অনেক বড় বড় গাছ। এই যে আমার ছোট ভাই বসে আছে, ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে। কি ভাই, ক্লান্ত? খুব ক্লান্ত নাকি? ও আমিও তা ক্লান্ত অনেক। তো আমি একটু বসে যাই। তো আমরা এখন বসে আছি, এখানে দোকানপাট তেমন নেই, কিছু খাওয়ারও নেই, তাই কিছু খাচ্ছি না। এখন আমরা বসে আছি, পাশে দেখা যাচ্ছে এই যে ভবনটা পিছনে আমার, এই যে ভবনটা দেখা যাচ্ছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবন একটা দেখা যাচ্ছে, গণভবনের মধ্যে পড়ে, অনেক সুন্দর একটা ভবন। তো আমরা এদিকে বসে আছি, একটু আরাম করার পর তারপর আমরা স্টেশন হওয়ার পর চলে যাব।
তো আমরা এখন চলে যাচ্ছি, এখন রওনা দিছি উত্তরা গণভবন থেকে বের হওয়ার, তারপর অন্য কোথাও যাব। আপাতত আমাদের উত্তরা গণভবন ঘোরা শেষ, তারপর যাব অন্য কোথাও ঘুরতে দেখার জন্য, দেখার যে জায়গা রয়েছে আসতে পারেন, অনেকেই আসতে পারেন, ভালো জায়গা, ভালো পরিবেশ, ভালো অনেক সুন্দর। সুন্দর গাছপালা রয়েছে, নিরিবিলি পরিবেশ শহর থেকে দূরে। কেটটা তো চিনা যায় না, তো আমরা এখন চলে যাচ্ছি। এই হচ্ছে বাইর বের হওয়ার গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করছিলাম সেটাই। তো আমরা এখন চলে যাব, তো উত্তরা গণভবনের গণভবন ঘুরে শেষ আমাদের, তো এখন আমাদের চলে যাওয়ার পালা। তো আমরা চলে যাচ্ছি, এখন ঘুরলাম, মজা করলাম, কিন্তু খাওয়ার মতো কোনো জায়গা পেলাম না, কোনো রেস্টুরেন্ট বা কোনো হচ্ছে শপ টপ এখানে নাই। তো আমরা এখন চলে যাচ্ছি, টাটা। এই হচ্ছে গেট, আমাদের ঘোরা প্রবৃত্তি শেষ, আমরা এখন বেরিয়ে পড়লাম। গেটটা দেখা যায়, আমরা